আজকে আমার দিন এভাবে কাটতো না, আজকে আমি মিডিয়াতে আসতাম না, আজকে আমি সিগারেট খাওয়ার ব্লগ বানাতাম না, ব্লগ বানিয়ে ভাইরাল হতাম না। আমি একটা সময় আমার ফ্যামিলি থেকে দূরে চলে আসি, আমার শ্বশুরবাড়ি থেকে আমি অনেক অত্যাচারিত নির্যাতিত হই। ওই সময় আমার খোঁজনি থেকে আসেনি, আমি কেমন আছি, কি করব, কিভাবে বাঁচবো, কিভাবে চলবো, এরকমটাও কেউ ভাবিনি। আমারটা আমি সহ্য করেছি, আমার যন্ত্রণা আমি ভোগ করেছি, আমার কথা কেউ ভাবিনি। কিন্তু এখন একটা ভিডিও ভাইরাল হয়েছে, এটা নিয়ে অনেকেরই অনেক মাথা ব্যথা। এই মাথা ব্যথার তো কোনো দরকার ছিল না, সময়ে সময় থাকতে যদি সঠিক সিদ্ধান্তটা নেওয়া যেত, সঠিক স্টেপটা নেওয়া যেত, আজকে আমি এখানে হতাম না, আজকে আমার জীবন এরকম হতো না, আমার কাহিনীটা হয়তো অন্য কিছুই হতো, অন্যভাবেই তৈরি হতো। কিন্তু তখন কিছু মাতব্বর আছে যারা বেশি বোঝে, যার জীবন সে কিছু জানে না, অন্য মাতব্বররা বেশি জানে, তাদের কারণে আজকে আমি এখানে। তখন আমার মাথা কিন্তু ব্যথা ছিল অন্যজনের, আর এখন এখনো একই সেম কাহিনী। এখন একটা ভিডিও ভাইরাল হওয়াতে মাথা তাদের থেকে তাদের বেশি ব্যথা হয়ে যাচ্ছে, মানে ব্যথা মানে খারাপ হয়ে যাচ্ছে মাথা। আমাদের সমাজে কিছু ভাইয়েরা আছে যারা মানে প্রতিনিয়তই বলে যে আমরা দেখছি, আমরা দেখছি, আমরা সব ঠিক করে দেব। আসলে তারাই মূলত সর্বনাশের মূল, তারাই আসল শয়তান, তারাই আসল দাদা। যখন আমি আমার শ্বশুরবাড়ি থেকে নির্যাতিত হয়ে আমি আমার বাবার বাড়িতে ফিরে আসি, তখন আমার হাতে উপযুক্ত প্রমাণ ছিল, পুলিশে রিপোর্ট করার মতো ডকুমেন্টস ছিল, হাফ মার্ডার হিসাবে ধরা যায় এটাকে। তখন তারা বলল যে ওখানেই যখন যেতে হবে, ওই সংসারই যখন করতে হবে, তখন এটা করার দরকার নেই, থেমে যাও। মানে আমাকে দাবিয়ে দিল যে তুমি যতই নির্যাতিত হও না কেন, এর পরিবর্তে আরো হবা। যখন তোমাকে নির্যাতন করে সুইসাইডের পর্যায়ে পৌঁছায় দেবে, তুমি সুইসাইড অ্যাটেম্প করবা, তখন তোমার লাশটা নেওয়ার জন্য তারা আসবে ঠিকই, কিন্তু কোনো অভিযোগ করতে না, টাকা হাতিয়ে নেওয়ার জন্য আসবে। বর্তমান সমাজে এটাই চলছে যে তুমি শ্বশুর বাড়িতে যাও, তাদের অত্যাচার কুটকথা এটার কারণে তুমি একটা পর্যায়ে, এমন একটা পর্যায়ে পৌঁছায় যাও যে তুমি সুইসাইড অ্যাটেম্প করো, তাতেও তাদের কিছু যায় আসে না। তারা কি করবে, যে বাবা মেয়ের বাবাকে ফ্যামিলিকে সান্ত্বনা দেবে যে থাক থেমে যাও, তোমার মেয়ে মারা গেছে, একে পুলিশে নিয়ে যাবে, পোস্টমর্টেম করাবে, মৃত ব্যক্তিকে আরো কত আজাব দেবে, এত আজাব দেওয়ার দরকার নেই, মারা গেছে তাকে সুষ্ঠুভাবে দাফন কাফন করো, মাটি দাও, এটাই তোমার মেয়ের জন্য মঙ্গল। আর যাদের কারণে এটা হয়েছে, তারা মেরে ফেলুক বা সে নিজেই সুইসাইড অ্যাটেম্প করুক, নিজেই মারা যাক, সেটা বড় বিষয় না, সে যে মারা গেছে তাকে নিয়ে আর টানাটানি করো না, তাকে সুস্থভাবে দাফন কাফন করে তার চ্যাপ্টার ক্লোজ করে দাও, তাকে আর এর ভিতরে টেনো না। পরবর্তীতে কি করবে, সেলের বাড়ি থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেবে, নিয়ে নিজেদের পকেটে কিছু ঢোকাবে, নিজেদের পকেট কিছু গরম করবে, বাবাকে সান্ত্বনা দেওয়ার জন্য কিছু দেবে, যে নাও তোমার মেয়ে শ্বশুরবাড়িতে দিছিলা, তো সান্ত্বনা স্বরূপ তুমি এই টাকাটা নিয়ে তোমার বুকটা ঠান্ডা করো মেয়ের জায়গায়। আপনার জীবনে যেটা বিষয় এটা বলো, হ্যাঁ আমার জীবনে কি অন্যায় মেয়ের জায়গায় তোমরা এই টাকা নিয়ে সন্তুষ্ট থাকো, যে একটা অন্যায় হয়েছে, এটার পরিবর্তে যাতে আর কোনো সময় কোনো অন্যায় না হয় সেটা তারা ব্যবস্থা করবে কিনা, সেটার উপরে স্টেপ নেবে কিনা, সেটা তারা করে না। মানে হয়েছে আরো বাড়ুক, মানে আগুন লেগেছে যখন আরো পেট্রোল ঢেলে দেবে যাতে আগুনে সবকিছু পুড়ে ছারখার হয়ে যায়, ঝলসে যায়, এটা মানে পানি ঢেলে যে সেটা নিভিয়ে দেওয়ার চেষ্টা করবে এটা কখনোই করে না। তো আমার আমার জীবনে যে ঘটনাটা ঘটেছে, তখন যদি তারা
আমার পাশে এসে দাঁড়াতো, আমাকে নিয়ে চিন্তা করতো, আমাকে সান্ত্বনা দিত, আমার বিরুদ্ধে মানে তাদের বিরুদ্ধে যদি কোনো স্টেপ নিত তাহলে পর আজকে আমি হয়তো এখানে হতাম না। যারা এই বিষয়টা নিয়ে অনেক মাতামাতি করছে তাদের উদ্দেশ্যে বলছি, সময় ছিল আপনাদের হাতেও, সুযোগও ছিল, আপনারা চাইলে আমার জীবনটা সুষ্ঠুভাবে গড়ে দিতে পারতেন, সব সমস্যা সমাধান করে দিতে পারতেন। সমস্যা আপনারাই বাড়িয়েছেন, সমস্যা আপনারাই তৈরি করেছেন। আর আমার ফ্যামিলির লোকজনেরও ভাবা উচিত ছিল যে অন্যের কথায় নাই, নিজের বিবেক দিয়ে, নিজের বুদ্ধি দিয়ে, যে সন্তান আমার তার ভালো মন্দটা আমরাই বুঝব, যেখানে যেতে হয় সেখানে আমরাই যাব। যে দেশে আইন সৃষ্টি হয়েছে কিসের জন্য, আইন কিসের জন্য আছে দেশে, আইন আছে মানুষের জন্য, সমাজের জন্য। আইন ছোট করার জন্য না, যে একটা মেয়েকে বিচার আসার ডাকলে পুলিশ প্রশাসনে নিলে তার সম্মানহানি হবে, আর তাকে শ্বশুর বাড়িতে প্রতিনিয়ত হেয় করা হচ্ছে, অপমানিত করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, সেটাতে সে ছোট হয় না, সেটাতে তার খারাপ লাগে না, সেটাতে সে কষ্ট পায় না। আমার ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য আমি জোর করছি, তখন আমার ছেলে স্কুলে যেতে চায়নি। এক পর্যায়ে ওকে আমি দুইটা থাপ্পড় মারি, ও অনেক চেঁচামেচি করে যে ও স্কুলে যাবে না, পড়বে না। তো আমি তো মা, আমি তো তাকে শাসন করতেই পারি, আমি তাকে শাসন করার জন্যই আমি দুইটা থাপ্পড় মারি, তাকে জোর করে স্কুলে নিয়ে যেতে চাই। কিন্তু ওই সময় আমার শ্বশুর এসে কী করে, আমাকে অনেক মারধর করে, আমাকে অনেক মারধর করে, আমাকে আমার মাথা ফাটিয়ে দেয়, দিয়ে আমাকে অজ্ঞান করে ফেলে তারা চলে যায়। আমার কাছে কেউ আসেনি, আমাকে কেউ দেখেনি। পরে আমি যখন আমার সেন্স আসে তখন আমি আমার বাবার বাড়িতে চলে যাই। আমার বাবার বাড়িতে যাওয়ার পরে আমার বাবারা আমাকে হসপিটালাইজ করে, ডাক্তার দেখাই, ট্রিটমেন্ট করাই। পরে বলে যে এই বিষয় নিয়ে তারা যতদূর যেতে হয় যাবে, এটা বলে আমাকে সান্ত্বনা দেয়। তারপর আমার বড় ভাই আছে, সে বলে থামো, তুমি সুস্থ হও, আমি দেখছি ওদের একটা ব্যবস্থা করব। আমার হাজব্যান্ডও আমাকে এসে সান্ত্বনা দেয় যে আমি ওনার বিরুদ্ধে স্টেপ নেব, আমি ওনার ছেলে হয়ে যদি আমি ওনার বিরুদ্ধে স্টেপ নিই তাহলে পারে অনেক কিছুই করতে পারবো। এটা বলে আমাকে সান্ত্বনা দেয়, সবাই বোঝায়। আমি তখন অসুস্থ মানুষ, আমি তো কোনো কিছু করার অবস্থায় নেই, আমি সবার কথা মতো চুপ থাকি। তারপর একদিন, দুই দিন, এক সপ্তাহ কেটে যায়, আমার হাজব্যান্ড আর আমার কোনো খোঁজ নিতে আসে না, কিংবা আমার ফ্যামিলির লোকজনও কোনো কিছু করে না, সবাই আমাকে সান্ত্বনা দিতেই থাকে যে করব করব। পরে আমি এক পর্যায়ে আমি জোর ধরি, আমার জোরে কোনো কিছু হয় না, আমি দুই তিন দিন যাবৎ না খেয়ে থাকি, যে আমার এরকম ব্যবহারটা ওরা আমার সাথে করেছে, এটার আমি বিচার চাই, এটার বিচার আমার করতে হবে। তারপর ওরা আমাকে সান্ত্বনা দেয় যে তুমি আগে সুস্থ হও, তুমি সুস্থ না হলে তুমি লড়বা কীভাবে, তুমি উঠে দাঁড়াবা কীভাবে, তোমাকে উঠে দাঁড়াতে হবে, উঠে দাঁড়িয়ে তারপরে তোমাকে প্রতিবাদ করতে হবে। এর ভিতরে আমার হাজব্যান্ডকে সম্পত্তির লোভ দেখাই, যে তুমি আমাদের কথা শোনো, তোমার আমার বড় পুষ্পণী আছে, পুষ্পণীটা তোমাকে দিয়ে দেবো, তুমি এটা চাষ করবা, আর হচ্ছে ওই বউ যা বলছে এর কথা শোনার দরকার নেই। তো আমার হাজব্যান্ডও লোভে পড়ে, আমার আর কোনো খোঁজ খবর নেয় না, আর আমার খোঁজ খবর নেয় না, ইভেন আমার সাথে কোনো যোগাযোগও করে না। আমি ফোন দিলে সে বলে আমি ব্যস্ত আছি, ফোন দিলে ফোন রিসিভ করে না, ব্যস্ত আছি ব্যস্ত দেখায়। আমার বাবা মা বলে যে আমাদের জামাই যখন এখানে কিছু বলছে না তখন আমরা কি বলবো, আমরা কিছু বলতে গেলে পারেই তো আমাদের মেয়ের সংসার ভেঙে যাবে। তো এভাবে আমার জাম স্বামী হচ্ছে লোভে পড়ে তার বাপের কথাই শোনে আর কি, সম্পদের লোভে তার বাবার কথাই শোনে, আমার পাশে এসে দাঁড়ায় না, আমি মূলত একা হয়ে যাই। তারপর আমার বাবার বাড়িতেই থাকি, বাবার বাড়িতে থাকার পরে কোনো কথাবার্তা ছাড়াই ওরা 6 মাস পরে আমার হাজব্যান্ড কি করে, আমাকে ডিভোর্স পাঠিয়ে দেয়, ডিভোর্স পাঠিয়ে দেয়। ডিভোর্স পাঠিয়ে দেওয়ার পরেও আমার বাবা মা বলে যে না দেখছি, আমরা দেখছি, দেখতে দেখতে আজকে এই পর্যায়ে চলে আসছে আমার জীবন। আজকে মূলত 2 বছর
দুই বছর পার হচ্ছে, আমি এভাবেই আছি। এতদিন কারো কোনো মাথা ব্যথা ছিল না, এখন একটা ভিডিও ভাইরাল হওয়াতে এটা নিয়ে সব অনেকেরই অনেক মাথা ব্যথা। ওই সময় যদি আমার কথা সবাই শুনতো, আমার পাশে সবাই এসে দাঁড়াতো, তাহলে আজকে আমি এখানে আসতাম না। এখানে এসে আমি কথাও বলতাম না, আমার এই যে ভিডিও ভাইরাল হয়েছে এটাও ভাইরাল হতো না। তো আপনারা যারা সমাজের লোকজন আছেন, তারা সবাই চাইলে পারলে ভালো করবেন, মানুষের কারো ক্ষতি করবেন না, কাউকে হেনস্থা করবেন না, কাউকে বাজে কথা বলবেন না, কুটো কথা বলবেন না। যদি পারেন কারো পাশে দাঁড়াবেন, আর যদি না পারেন তো সাইডে থাকবেন, কারো বাঁশ দেওয়ার চিন্তা ভাবনা করবেন না। এটা মূলত অন্য একজনের জীবন কাহিনী ছিল, আমরা এটা ক্যামেরার সামনে তুলে ধরেছি, এটাকে নিয়ে বিভ্রান্তিত হবেন না।